আলী বলেন নবীজি আপনার বিছানার মধ্যে আমি শুয়ে থাকব গো আপনার বিছানার মধ্যে আমি শুয়ে থাকব আপনি নিরাপদে মক্কা ত্যাগ করেন আমার নবীজি হযরত আবু বকরের দরজার সামনে গিয়ে হাজির আল্লাহর নবী আস্তে করে দরজার মধ্যে একটা কোরআন আনলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাব্বাই কিয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আবু বকর আমি তোমার একটা মাত্র ডাক দিলাম জোরে না আস্তে ডাক দিলাম তুমি কেমন করে দরজা খুললা মনোযোগ দিয়া শুনিয়া জান নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে নবীজির সাহাবীরা আমার নবীকে কেমন করে ভালোবাসতো আল্লাহর নবীর সাহাবী হযরত হযরত আবু বকর ডাক দিয়া বলেন নবীজি আপনি বহুদিন আমাকে বহুদিন আগে আমাকে বলেছিলেন আপনার হিজরতের সাথে আমি হব নবীজি আপনি যেদিন থেকে আমাকে এই সংবাদটা দিয়েছিলেন আমি হযরতে আবু বকর বলেন আমি সেদিন থেকে আমার মাথাটা বালিশে লাগাই নাই আমি যদি বালিশের মধ্যে মাথা লাগাইয়া আরামে ঘুমায়া থাকি আর আপনি কোন দিন জানি আমার দরজার সামনে এসে আমাকে ডাক দিয়া বসেন আমি যদি ঘুমায়া থাকি নবীজি কাফেরেরা আপনি যদি আমারে বারবার দরজার সামনে দাঁড়ায়া ডাক দেন কাফেরেরা আপনাকে আপনার ডাক তারা শুনে ফেলবে এই জন্য যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন আমি হব আপনার হিজরতের সাথী সেদিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে আমার মাথা লাগাইয়া ঘুমাই না আল্লাহু আকবার নবীজি আমি শুধু একা ঘুমাই না এমনটা না এমনটা না আবার একটা শিশু মেয়ে দশ বছর বয়স হবে আমার ছোট্ট মেয়ে আসমাও সেদিন থেকে ঘুমাই না আপনি নবীজি আমাকে নিয়ে হিজরত করবেন এই সময় আমার মেয়ে আসমা নাস্তা বানায়া বানায় আপনার জন্য অপেক্ষা করে কখন আপনি আইসা আমাকে ডাক দিবেন নবীজি হযরত আবু বকর সব কিছু সারিয়া বাড়ি ঘর সারিয়া আল্লাহ নবীর ডাকে সারা দিয়া মক্কা থেকে হিজরত করে কবির রজনীতে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলতে শুরু করলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যাই আবার পেছনে যাই আবার ডাইনে যাই আবার বাম দিকে যাই আমার নবী ডাক দিয়ে বলেন হে আবু বকর আবু বকর রে তোমার কি হয়েছে তুমি একবার সামনে যাও আবার পিছনে যাও আবার সামনে যাও তোমার কি হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলেন নবীজি গো আমি আমার জীবন দিয়ে আপনারে ভালোবাসি আমি যখন আপনার ডাইনে যাই আমার মন সাক্ষী দেয় কাফেরেরা মনে হয় এই মুহূর্তে আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে নবীজি আমি যখন আপনার সামনে যাই আমার মন সাক্ষী দেয় কাফেরেরা মনে হয় আপনাকে পিছন দিক দিয়ে আক্রমণ করবে এই জন্য আমি আবু বকর একবার সামনে যাই আবার পিছনে যাই আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর রে সময় সাদিক শুরু হয়ে যাচ্ছে কোথায় একটা জায়গার মধ্যে আমরা আশ্রয় নেওয়ার দরকার গারে হেরা অথবা গারে সুর কিতাবের মধ্যে আছে গুহার সামনে নবী গিয়া আবু বকরকে বললেন এই গুহার মধ্যে আমরা আজকে অবস্থান করব আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলেন নবীজি এই গুহার বহুদিন যাবত মানুষ মনে হয় এই গুহার মধ্যে যাই না
বিষাক্ত কোন প্রাণী হয়তো ভাই গুহার মধ্যে থাকতে পারে আপনি নবী পরে যাইবেন আমি আগে যাই আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী ক্লান্ত অবস্থায় আল্লাহর নবী হযরত সিদ্দিক আকবরের রানের মধ্যে একটু আরাম করতেছেন লম্বা কাহিনী আপনাদেরকে সংক্ষেপে বলে দিয়া যায় আল্লাহর নবী হযরত আবু বকরের রানের মধ্যে একটু আরাম করতেছেন মাথাটা দিয়ে আর ওই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নিজের একটা চাদর ছিড়িয়া ছিড়িয়া এই গুহার মধ্যে যে গর্ত ছিল সেই গর্তগুলো খাটতেছে মনে মনে ভাবতেছে এই গর্ত থেকে যদি বিষাক্ত সাপ বের হয়ে আসে আল্লাহর নবী হযরত আবু বকরের রানের মধ্যে মাথাটা লাগাইয়া যখন ঘুমায় হঠাৎ মনোযোগ দিয়া শুনেন দিলের কান লাগাইয়া শুনেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির চেহারার মধ্যে পড়ে যায় আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় আল্লাহর নবী তাকায়া দেখে আবু বকরের গোটা চেহারা লাল হয়ে গেছে নীল হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আবু বকর আবু বকর রে কি হয়েছে আমারে খুলে বল আমি তাকায় দেখি তোমার গোটা শরীর নীল হয়ে গেছে রে তোমার কি হয়ে গেল আমাকে একটু খুলে বল আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন নবীজি আমাকে একটা সাপে দংশন করেছে আমাকে একটা সাপে দংশন করেছে আপনি আমার রানের উপরে আরাম করতেছেন আমি আবু বকর শহরে পাই না আপনাকে জাগাইবার জন্য এই জন্য আমি আপনাকে বলি নাই আপনার আরামের ঘুমটা ভেঙে যাবে এই জন্য আমি বলি নাই আল্লাহর নবী বলেন আবু বকর আমি যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম তোমার কাছে দিয়েছি আমার অন্য অন্য সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করেছে তারা আমার অলৌকিক ঘটনা দেখেছে জেনে বুঝে যাচাই করে কালিমা পড়ে মুসলমান হয়েছে একমাত্র তুমি আবু বকর আমাকে কোনো কিছুই বলো নাই সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছ আবু বকর আজকে এই সফরের মধ্যে তুমি আমার সাথে তোমাকে সাপে দংশন করেছে তুমি আমাকে আমার কষ্ট হবে এই জন্য তুমি নিজে কষ্ট করতেছ আমার এক মুহূর্তের জন্য বলো না আমারে জাগাও নাই আল্লাহর নবী বলেন হে আবু বকর শোনো আমি নবীজি ঘোষণা দিলাম এই সফর মক্কা থেকে মদিনা পর্যন্ত না তোমার আর আমার সফর কাল হাসরের মাঠে শুধু না তোমার আর আমার সফর আল্লাহর জান্নাত পর্যন্ত সুবহানাল্লাহ আর মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী এইভাবে কাফেরদের নির্যাতন সহ্য করতে করতে তখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মক্কার দিকে তাকাইয়া আমার নবীজি মক্কার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে ও মুসলমান তুমি তো নিজেকে নবীজির আশেক দাবি করো নবীজি আশিক হইতে যাইয়া তোমার জীবনে তুমি কি বিসর্জন দিয়েছো বাড়ি সারছেন ঘর সারছেন জোরে বলেন নবীজির আশিক যে আপনি আপনার জীবনে আপনি কি ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর
নবীজিকে ভালোবাসিয়া নবীজিরা আশিক দাবি করেছেন আশিক দাবি করিয়া নিজের ঘর বাড়ি ছেড়েছেন গভীর রজনীতে নবীজির ডাকে সাড়া দিয়া নবীজির সঙ্গে হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন আল্লাহর নবী যখন কাবার সামনে দিয়া আল্লাহর নবী তখন গভীর রজনীতে কাবাকে তাকায় তাকায় দেখে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আরে কাবা আমার বাবা নাই আমার মা নাই আমার দাদা নাই আজকে আমার কৌমের লোকেরা আমাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে আমার কত আশা ছিল রে তোর মাঝে আমি থাকব আমি তোকে নিয়ে তোমার সাধুমাকে সামনে নিয়ে আমি নামাজ আদায় করব কিন্তু না না আমার আপনজনের আমাকে মারার জন্য আসে আমার নবী সেদিন কাবার সামনে দাঁড়ায়া শিশু বাচ্চাদের মতো কেঁদে কেঁদে এই কথাগুলো বলেছিলেন মক্কা থেকে হিজরত করিয়াম মদিনার মধ্যে যাই সেখানের মধ্যেও কাফেরেরা চক্রান্ত শুরু করে দিয়েছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে এইভাবে একবার দুইবার নয় বহুবার তারা চেষ্টা চালাইছে নবীজিকে মারার জন্য নাউজুবিল্লাহ জোরে বলে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে সেখানেও কাফেরের গোষ্ঠী আল্লাহর রাসূলকে মারার জন্য তারা বিভিন্নভাবে পাইতারা করতেছে মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না একদিন আমাদের বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি মেরেছে তার দল বল শক্ত করে ওই শয়তানের দেশে গেছিল মনে আছে নি মনে আছে তার দল গঠন করে আমাদের মক্কার মধ্যে হামলা করবে ও মুসলমান কোন নবী রাসূলগণ দুনিয়ার জমিনে সন্ত্রাসীবাদ তার উম্মতকে শিক্ষা দেই নাই কোন ওলামায়ে কেরাম তার ছাত্রদেরকে সন্ত্রাসী করবে সেই শিক্ষা দেই নাই আমরাও তো মাদ্রাসার মধ্যে পড়াই আপনারা ভবানীপুর এলাকার মানুষ যেই সময়ে ঘুমায় থাকেন আপনাদের মাদ্রাসায় গভীর রজনীতে আপনারা যাইবেন রাত তিনটা বাজে আল্লাহর কোরআন নিয়ে শিশু বাচ্চারা চোখের পানি ফেলে ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে এলাকাবাসী দেশের জন্য দোয়া করে আজকে একটা ঢল আছে আমাদেরকে আঙ্গুল তোলে এই কথা বলতে চাই আমরা নাকি মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং দিই নাউজুবিল্লাহ আসতে বলে মাদ্রাসার মধ্যে বাবা এগুলো শিক্ষা দেওয়া হয় না চব্বিশ ঘন্টা পড়াইতে পড়াইতে আমি তো গতকালকে দুইটার সময় বয়ান শেষ করলাম আড়াইটার সময় ফজরের নামাজ রাস্তায় পড়লাম আয়েশা জুমা পড়াইলাম জুমা পড়াই আবার কিছুক্ষণ সময় ছাত্রদেরকে পড়াইলাম পড়াই আপনাদের এখানে আসলাম আবার রাত্রে তিনটার সময় গিয়ে তাদেরকে নিয়ে পড়ার মধ্যে বসে যাব বাজে চিন্তা করার সময় কোথায় আমরাও তো আমাদের ওস্তাদদের কাছ থেকে এগুলো শিক্ষা পাই না কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী থাকবে ইসলামের বিরুদ্ধে আচরণ করবে নবীজির বিরুদ্ধে আচরণ করেছেন কিনা জোরে বলেন আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই নবীজির মতো এত বড় ওয়াইএস আল্লাহ কি দুনিয়ার মধ্যে আর কাউকে পাঠাইবেন কিয়ামত পর্যন্ত সম্ভব নবীজির ওয়াজ সকলে মানছে যারা মানছে তারা কোথায় জান্নাতি যারা মানে নাই তারা জাহান্নামী নবীজির ওয়াজ যারা মানছে তারা তাদের ঠিকানা কোথায় আল্লাহ নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী আসহাবিকান নুজুম আসমানের তারকা যেমন জলমল আমার প্রত্যেকটা সাহাবীর যেমন তেমন জলমল সুবহানাল্লাহ কাফেরেরা নবীজিকে মক্কার মধ্যে মারার জন্য চক্রান্ত করতেছে মুসলমানদেরকে দুনিয়া দিকে কেমন করে বিদায় করা যায় সেই চক্রান্ত করতেছে বদরের যুদ্ধের কথা আপনারা শুনছেন ঠিক কিনা এই বদরের যুদ্ধের মধ্যে বড় বড় কাফের যারা ছিল লিডার যারা ছিল আবু জাহেল উতবা এইভাবে সাইবা বড় বড় কাফের যারা ছিল তারা এই বদরের যুদ্ধে আমার আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠায়া তাদেরকে কুচুকাটা করে জাহান্নামের আসামি বানায় দিয়েছে মুসলমান আমাদেরকে ইসলামের শিক্ষা অর্জন করতে হবে
আমাদেরকে ইসলামের ইতিহাস জানতে হবে, আমাদেরকে ইসলামের যে ত্যাগ এগুলো আমাদেরকে জানতে হবে, নয়তোবা আপনাকে ভুলভাল বুঝায়া ইসলামের অপব্যাখ্যা আপনাকে বুঝায়া দিবে। আজকে মুসলমানের যুবক সন্তানেরা ইসলামের সঠিক ব্যাখ্যা বোঝে না, এই জন্য বিভিন্ন সময় তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। বহু মানুষ আছে দুনিয়ার জমিনে দিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই এই স্লোগান দিয়ে বেড়ায়, তার একটাই কারণ ইসলামের শিক্ষা যথাযথভাবে না জানার কারণে। বদরের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে সঙ্গে যুদ্ধ করতেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম মার খাইতে খাইতে আল্লাহর নবীর সামনে গিয়া বলেন, আল্লাহ আল্লাহর রাসূল আপনি একটু দোয়া করেন, আপনি না বলছেন আমার আল্লাহ আসমান থেকে আপনাকে সাহায্য করবে সাহাবী ফেরেশতার মাধ্যমে, আমাদেরকে আমার আল্লাহ কখন সাহায্য করবে? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলুন মাতা নাসরুল্লাহ, আমার সাহায্য অতি কাছে, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। এখান থেকে আমাদের সবক হলো আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে সব কিছু শেষ করে দিতেন, ঠিক কিনা? উম্মতকে আমার আল্লাহ তাআলা জান্নাতি নেওয়ার জন্য উপযুক্ত বানাইবার জন্য বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন। আর মিয়া নবীজি বহু যুদ্ধের মধ্যে নিজে সেনা প্রধান হইয়া নিজে যুদ্ধ পরিচালনা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামের মধ্যে সন্ত্রাসী নাই, কিন্তু ইসলামের মধ্যে জিহাদ আছে, সন্ত্রাসী নাই। জিহাদ আর সন্ত্রাসী এক না, জোরে বলেন, জিহাদ আর সন্ত্রাস এক না, আকাশ পাতাল ব্যবধান। আপনি তো জিহাদ করবেন কার সঙ্গে, জিহাদ কার সঙ্গে করবেন? একজন কাফের বেদিন তার পথে চলতেছে, তার মতে চলতেছে, ইসলাম আপনাকে এই কথা বলে নাই তাকে তুমি সরাসরি আঘাত করো, এই কথা বলছে। আরে মি, আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বসবাস করে, ঠিক কিনা? জুড়ে বলেন। সবাই যার যার ধর্ম পালন করে, ইসলাম এই কথা শিক্ষা দেই নাই তুমি তার মূর্তি ভেঙে ফেলো, ইসলাম এই শিক্ষা দেই নাই তুমি তার উপরে আক্রমণ করো। এত শান্তির ধর্ম আপনি পৃথিবীতে কোথায় পাইবে? ইসলাম দুনিয়াতে এসেছে শান্তি নিয়ে, যত অশান্তির কাটন কারণ ঘটাইছে কিছু মুনাফিকের গোষ্ঠী। এই মুনাফিক বর্তমানে আছে কিনা জোরে বলেন। হুজুরের কাছ থেকে আমি দুই মিনিট সময় নিয়া আল্লাহর নবীর যেই মিশনটা ছিল আপনাদেরকে সেটা বোঝাই আমি শেষ করব। আল্লাহর নবী নিজে বহু যুদ্ধের মধ্যে সেনা প্রধান হইয়া যুদ্ধ করেছেন। আল্লাহর নবী একদিন মসজিদের সামনে সাহাবায়ে কেরামদের গিয়া বসা, আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা মুতার প্রান্তরে যুদ্ধের মধ্যে যাইতে হবে, আমি তোমাদের নামটা ঘোষণা করতে চাই। কথা বলে কেটা, আমি তোমাদের নামটা ঘোষণা করতে চাই, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান মাল সব কিছু কুরবান হোক, আপনি আমাদেরকে নির্দেশ দেন। কেমন ভাবে নবীজি, সাহাবীরা নবীজিকে ভালোবাসতেন, ইসলামকে কেমন করে, আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি। আমার বাবা মুসলমান, তার সন্তান আপনি, আপনিও মুসলমান, আপনি রেডিমেড মুসলমান, ইসলামের জন্য আপনি কোনো কিছু ত্যাগ স্বীকার করেন নাই, এই জন্য ইসলামের বিভিন্ন বিধানগুলো আপনার ভালো লাগে না। ইসলাম আপনি পর্যন্ত, এখন পর্যন্ত, ভবানীপুর পর্যন্ত ইসলাম এমনিতে আসে নাই, বহু সাহাবায়ে কেরামের রক্তের ত্যাগের বিনিময়ে এখান পর্যন্ত ইসলাম এসেছে। আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধে মুতার প্রান্তরে আমি সেনা বাহিনী পাঠাইতে চাই, কাফেরের গোষ্ঠী 1 লক্ষ, কই লক্ষ? জোরে বলেন, মন থাকতে হবে। এক একটা যুদ্ধ মুসলমানরা করেছিলেন এগুলো আমরা জানি না, ইতিহাস জানি না। মুসলমানদের সংখ্যা 3000, কই হাজার? কাফেরের সংখ্যা 1 লক্ষ, মুসলমানের সংখ্যা 3000। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি তোমাদের নামটা ঘোষণা করব, কে হবে এই মুতার যুদ্ধের সেনা প্রধান? আল্লাহু আকবার! নবীজি সাহাবায়ে কেরামদের নাম ঘোষণা করতেছে, আমার নবী ডাক দিয়া বলেন, মুতার যুদ্ধের মধ্যে আমি আমার পালক পুত্র যায়েদকে 1 নম্বর সেনা প্রধান হিসাবে ঘোষণা করলাম,
কয় নাম্বার এর আগে আপনারা এক জিনিস ক্লিয়ার হয়ে যান একটা যুদ্ধের ময়দানে কয়জন সেনা প্রধান থাকে কয়জন তিনজন না একজন আর সেনা প্রধান যদি চার জন দশ জন ফেস লাগতো না বাংলাদেশের সেনা প্রধান কয়জন না দশ জন আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ সাইয়েদ আমি তোমার নামটা এক নাম্বারে ঘোষণা করলাম দুই নাম্বার আল্লাহর নবী বলেন ও আব্দুল্লাহ কোথায় রে তুমি দাঁড়ায়া যাও আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি দাঁড়ায়া যাও আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায়া গেলেন তিন নাম্বারে আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে জাফর জাফর ইবনে আবু তালিব তুমি কোথায় আল্লাহর নবীর চাচাতো ভাই তুমি দাঁড়ায়া যাও তিনজন দাঁড়ায়া গেলেন আল্লাহর নবী বলতেছেন হে সাহাবীরা এই তিনজন যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তোমরা সকলেই মিলে যাকে মনে চাই তোমরা তাকে সেনা প্রধান বানাইবা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে এই তিনজনের কেউ দুনিয়াতে আর বেঁচে থাকবে না তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন হে বাবারিপুরের মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা নবীদের কথাগুলো কঙ্কানো কঙ্কানো ভাবে পালন করেছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন রে যায়েদ যা রে তুমি তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো আল্লাহ নবীর সাহাবি হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন নবীজি আপনি হলেন আমার আব্বা আর আমার মা হযরতে আয়েশা ঘর থেকে শুনেছে আপনি আমার নামটা ঘোষণা করেছেন সুতরাং আমি বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমার নবীজি ডাক দিয়ে বলেন হে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে যা রে তুমি না এই তো নতুন বিবাহ করেছো তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ওনার বিবির চেহারা পর্যন্ত দেখে নাই দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গিয়েছেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন বিবি বিবিরা আমার নবীজি আমার নামটা এলান করেছে আমি দ্বিতীয় সেনা প্রধান আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধের দ্বিতীয় সেনা প্রধান আমারে বিদায় দাও আমি মুতার প্রান্তরে চলে যাই ওনার বিবি ঘরের ভিতর থেকে ডাক দিলেন রে প্রাণের স্বামী স্বামী গো তোমার চেহারাটা এখনো পর্যন্ত আমি ভালোভাবে দেখতে পারি না একটা বারের জন্য তুমি ঘরের ভিতরে প্রবেশ করো আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলেন হে বিবি আমি আমার নবী আমার নামটা ঘোষণা করেছি আমি দেরি করতে চাই না আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হাশরের মাঠে তোমার সঙ্গে আমার মোলাকাত করায় দিবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হযরত জাফর ইবনে আবু তালিব আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও জাফর যা রে তুমি বাড়ির মধ্যে চলে যাও তোমার ছেলে বিবির কাছ থেকে ছেলে মেয়ের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে গিয়েছেন দরজার সামনে দাঁড়াইয়া ওনার বিবির ডাক দিলেন বিবিরে আল্লাহর নবী আমার নামটা যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে যুদ্ধ আমি যাবো আমার নামটা আল্লাহর নবী এক নাম্বার হিসেবে না আমার নামটা তিন নাম্বার হিসেবে গ্রহণ আর যদি মুতার যুদ্ধের ময়দানে আমি জাফর যদি শহীদ হইয়া যাই তুমি আমার বিবি আমার সন্তানগুলিকে দেখে রাখবা তোমার কাছে আমি তোমার কাছে যদি কোনো অন্যায় অপরাধ করে দেখি তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহর নবীর সাহাবি এই কথা বলে
বলিয়া দৌড়াইয়া যখন বাড়ি থেকে বের হইয়া যাই কিতাব এটাই প্রমাণ করে যে মুসলমান উনার সন্তানগুলো দৌড়াইয়া বাবাকে ধরার জন্য পিছন দিকে দৌড়তেছেন আব্বা আব্বা গো আমাদেরকে আদর করিয়া যাও হযরতে জাফর পিছনের দিকে তাকাই না পিছনের দিকে তাকাই না তার একটাই মাত্র কারণ ছেলেদের মায়ায় যদি পড়িয়া যায় যুদ্ধের ময়দানে যদি না হারা হয় আমার নবীজি কষ্ট পাবে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে যৌবন শেষ করেছে টাকা শেষ করেছে ঘর বাড়ি ছেড়েছে একমাত্র আমার আপনার নবীকে প্রাধান্য দিয়েছে এই বিষয়টা লম্বা আলোচনা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন সেখানের মধ্যে তারা তিনজন শহীদ হয়ে গেলেন বন্ধুগণ হুজুর এসে বসে আছেন আমি এই বিষয়টার সামনে গেলাম না আমার আল্লাহ তাআলা যদি আপনাদের সামনে আমাকে আবার কখনো সাক্ষাৎ করায় দেয় এই বিষয় থেকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সার গর্ব আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যা কিছু আলোচনা করা হয়েছে এখান থেকে আমরা দুইটা মেসেজ নিয়ে বাড়িতে যাব যুবক ভাই তোমার চলার সাথী হবে একজন আল্লাহওয়ালা একজন আলেম একজন নেককার মানুষ আর তোমার চলার সাথী যদি একজন খারাপ মানুষ হয়ে যায় শোনো শোনো উকবার যেই অবস্থা হয়েছে কাল কিয়ামতের ময়দানে গেন্ডারি যেমন ভাবে চিবায়ে চিবায়ে মানুষ খায় সেও আল্লাহর নবীর আমার আল্লাহ নবীর সামনে তার সাক্ষাৎ করাবে সেও খারাপ মানুষের কথা শোনার কারণে মুসলমান হয়েও ইসলাম থেকে সে খারিজ হয়ে গেছে তার হাতটা সে চিবে চিবে খেয়ে ফেলবেন একটা আমাদের সবক দুই নম্বর সবক হলো আমরা যারা মুসলমান আমাদের জীবনের চাইতেও আমাদের রাসূলকে বেশি প্রাধান্য দেব ঠিক কিনা জুড়ে বলেন আমরা কাকে বেশি প্রাধান্য দেব আমার রাসূলকে আহা বড় আলোচনা যাই হোক হুজুর এসে বলেছেন হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে সকলে বলি আমিন এই মাহফিলকে জুরিয়া করিয়া যুবক ভাই যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছে আপনারা মনোযোগ দিয়ে শুনেন মোনাজাত করে বাড়ি যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ